অনেকেই চিন্তা করেন যে ডেমোক্রেটিক পার্টি যদি বিদায় নেয় এবারে তাহলে পরবর্তী যে প্রশাসন আসবে রিপাবলিকান তারা তাদের সাথে শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে কাজ না করলেও চলবে। আপনাদের ধারণাটি ভুল। আমেরিকা যখন কোনো কাজে হাত দেয় সেই কাজের শেষ পর্যন্ত দেখে তারপরে তারা সিদ্ধান্ত নেয়। গত এক বছর ধরে যে কথাটি আমরা বলে আসছিলাম যে বাংলাদেশের জনগণ এই সরকারকে বর্জন করেছে, সেই কথাটি আজকে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণ দেশে এবং বিদেশে সবার সামনে প্রমাণ করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, bbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশে সকল বিরোধী দলকে অবজ্ঞা করে একটি অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা কায়েম করে শেখ হাসিনা একটি নতুন জীবন শুরু করলেন। আজ থেকে শুরু হলো তার প্রত্যেকটা কর্মের জবাবদিহির সময়। বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছিল এই বিষয়টি কিন্তু নতুন ভাবে আসেনি। আমেরিকার যে CIA রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী সে 2016-17 থেকেই কিন্তু বাংলাদেশের দিকে চোখ দিয়েছিলেন, তখন ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আন্ডারে। অনেকেই মনে করছেন আমেরিকার যদি নতুন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসে তাহলে হয়তোবা শেখ হাসিনা টিকে যাবেন। ভাই বোন বন্ধুরা, আমেরিকা এমন একটি দেশ যেই দেশের সরকার পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না। 2017 সালের মার্চ মাসে ফরহাদ মাজহার, যিনি একজন লেখক, তার মেয়ে চমতলি হক নিউ ইয়র্কে একজন অ্যাটর্নি, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে একটি গণতন্ত্রের উপর সেমিনারের আয়োজন করেছিলেন। সেখানে প্রধান অতিথি করা হয়েছিল লিসা কার্টিস নামে তৎকালীন একজন রিপাবলিকান ব্যক্তিকে। লিসা কার্টিস ওই সময়ে খুব প্রভাবশালী না থাকলেও প্রভাব রিপাবলিকানদের ভিতরে প্রভাবশালী ছিলেন, কিন্তু তার রাষ্ট্রীয় ক্ষমতা ওইভাবে ছিল না। কিন্তু ওই অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথি ছিলেন। তার মাত্র 2-3 সপ্তাহ পরেই লিসা কার্টিসকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। তিনি যখন সেই কলম্বিয়া ইউনিভার্সিটিতে ওই গণতান্ত্রিক যে সেমিনার অনুষ্ঠিত হয়েছিল সেই সেমিনারে যোগদান করেছিলেন, সেই সেমিনারে আওয়ামী লীগের, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দরা হামলা করেছিল। হামলা করে এমনকি লিসা কার্টিসকে আঘাত করেনি, তবে তার একদম ঠিক যেখানে বসেছিলেন তার সামনে গিয়ে মারমুখী হয়েছিলেন। ওই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, আমার ক্যামেরায় কয়েকটি ছবি ধারণ করা হয় এবং একটি ভিডিও ফুটেজ ধারণ করেছিলাম। যুক্তরাষ্ট্রের কাছে আওয়ামী লীগ অগণতান্ত্রিক একটি সংগঠন, এটি এই হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে পদে পদে প্রমাণিত হয়ে গেছে। তাদের মেন্টালিটি বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় কাজ করেছে, কিন্তু এবারের মতো এতটা অ্যাগ্রেসিভ ছিলেন না। এবারে তারা যথেষ্ট ভূমিকা রেখেছেন শেখ হাসিনাকে নমনীয় করার জন্য। সেই প্রসঙ্গে একটু পরে যাই, তার আগে আমি লিসা কার্টিসের বিষয়টা ক্লিয়ার করে নেই। সেই কলম্বিয়া ইউনিভার্সিটিতে যখন হামলা হয়, আমি ঠিক ডান পাশের চেয়ারে বসা ছিলাম। আমার পাশে ছিলেন জনাব পারভেজ সাজ্জাদ, সাবেক নিউ ইয়র্ক স্টেট বিএনপি সভাপতি। তারপরে ছিলেন গোলাম ফারুক শাহিন, যিনি বর্তমান জাসাসের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি। এছাড়াও মার্শাল মুরাদ ভাইও ছিলেন। যাই হোক, আমরা এছাড়া আরও হয়তো 2-4 জন ছিলেন, আমি এখন মনে করতে পারছি না। সেই অনুষ্ঠানের উপরে ভিত্তি করে যে রিপোর্ট লিসা কার্টিস করেছিলেন এবং হোয়াইট হাউসে তার দায়িত্ব পাওয়ার পরে তিনি যে রিপোর্ট দাখিল করেছিলেন, বাংলাদেশের প্রতি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সেই গভর্নমেন্ট কিন্তু তখনই ডিসিশন নিয়েছিলেন যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং এটা ছিল তাদের পররাষ্ট্রনীতি। এরপরে নির্বাচন আসে। আপনারা জানেন যে ডিসেম্বরের দিকে এই যে চমতলি হক, অর্থাৎ অ্যাটর্নি চমতলি হক, যিনি ছিলেন ফরহাদ মাজহারের মেয়ে, এই অনুষ্ঠানের মূল কর্ণধার ছিলেন তিনি। এই অনুষ্ঠানটি যাতে না হয় বা এরকম একটা কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য চমতলি অ্যাটর্নি চমতলি হককে বারবার মানা করা হয়েছিল বাংলাদেশের DGFI থেকে, তিনি শোনেননি। এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে ডিসেম্বরের দিকে ফরহাদ মাজহারকে ভারতীয় র কিডন্যাপ করে, এই বিষয়টি আপনাদের সকলের কাছে জানা আছে। এই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ লিঙ্ক ছিল, অর্থাৎ লিসা কার্টিসকে নিয়ে এরকম কোনো গণতন্ত্র সেমিনার করা হোক সেটা বাংলাদেশের DGFI এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র চায়নি। তারপরও যখন এই অ্যাটর্নি চমতলি হক সহ কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনারত বাংলাদেশের যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের একটি সংগঠন আছে, সেই সংগঠনের অধীনে যখন এই অনুষ্ঠানটি হয় এবং এই অনুষ্ঠানের যে মেমোরান্ডামটা এবং এই অনুষ্ঠানটি যে পণ্ড করে দিয়েছিলেন আওয়ামী লীগ, সেই রিপোর্টটা হোয়াইট হাউসে থাকে। তার পরপরই কিন্তু মোটামুটিভাবে, যেহেতু লিসা কার্টিস তখন হোয়াইট হাউসে দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা মনোনীত হন, তার আন্ডারে যারা যারা ছিলেন
তারা কিন্তু একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দুর্ভাগ্যক্রমে কিছুদিন পরে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সরকার পরিবর্তন হয়ে যায়, বাইডেন প্রশাসন টেক ওভার করে। তাদের কিন্তু ফরেন পলিসিটা সেম থাকে, অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, এবং তারই ধারাবাহিকতায় এক একজন অ্যাম্বাসেডারকে দিয়ে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় যে সে যেন গণতান্ত্রিক পন্থায় ফিরে আসে। কথাটা আমি এজন্য বললাম যে অনেকেই চিন্তা করেন যে ডেমোক্রেটিক পার্টি যদি বিদায় নেয় এবারে, তাহলে পরবর্তী যে প্রশাসন আসবে রিপাবলিকান, তারা তাদের সাথে শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে কাজ না করলেও চলবে। আপনাদের ধারণাটি ভুল। আমেরিকায় 30 বছর থাকার পরে যে অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে সেখান থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমেরিকা যখন কোনো কাজে হাত দেয় সেই কাজের শেষ পর্যন্ত দেখে তারপরে তারা সিদ্ধান্ত নেয়। আমি বলবো শেখ হাসিনা অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন পিটার ডি হাস, গণতন্ত্রের পক্ষে চাপ দিতে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন না। হ্যাঁ, কিছুটা আমি বলবো ড্যান মোজেনা, যিনি মোটামুটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের প্রতি একটু সহানুভূতিশীল ছিলেন, কিন্তু পিটার ডি হাস সে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি যথেষ্ট দুর্বল ছিলেন। সে কিন্তু বিএনপির সাথে অতটা দুর্বল ছিলেন না, এবং শেখ হাসিনাকে বাঁচানোর জন্য, শেখ হাসিনার প্রশাসনকে বাঁচানোর জন্য, শেখ হাসিনার প্রতি যদি কোনো চাপ না আসে সেজন্য অগ্রিম ভাবে আমেরিকা কি কি কাজ করতে পারেন সেই সকল বিষয়গুলি তাকে জানিয়েছিলেন। আমি বলবো পিটার ডি হাস আমেরিকার ইতিহাসে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলেন শেখ হাসিনার, কিন্তু শেখ হাসিনা তার কোনো কথা শুনেননি। শেখ হাসিনা তার ইগো এবং তার যে বাকশালী মনোভাব, সেই মনোভাবকে কাজে লাগিয়ে January 7, 2024 যেই কাজটি করেছেন এখন থেকে তাকে জবাবদিহি করতে হবে, আর আমেরিকার সাথে বন্ধুত্ব তিনি আর করতে পারবেন না। সেই দিনটি শেষ হয়ে গেছে। বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর যে দুইটা নির্বাচন করেছেন আমেরিকার চোখে এটা ছিল সম্পূর্ণ অবৈধ, দুটি নির্বাচনই অগ্রহণযোগ্য। সেই কারণে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা কিন্তু বারবার বিভিন্ন অফার দিয়েছেন, পরবর্তীতে তারা থ্রেট করেছেন ভিসা নিষেধাজ্ঞা, এই র‍্যাব স্যাংশন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল বিষয়টা ছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সে হিসেবে তাকে ভালোবাসতেন আমেরিকা। মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনাকে কখনোই আমেরিকা বিপদে ফেলতে চায়নি, এতদিন এই কথাগুলি আমি বলিনি। হাসিনা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। এত কিছু পরে যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যখন যেটা চায় সেটা আদায় করে নেয়, এবং সেটা ইল্লিগাল চাওয়া ছিল না, বাংলাদেশের জন্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার ইচ্ছা নিয়েই আমেরিকা সম্পূর্ণরূপে বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচানোর জন্য এবং শেখ হাসিনাকে ভালোবাসে বলে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য বিষয়টা দীর্ঘায়িত করেছে। তারা বিভিন্ন হুমকি দিয়েছে, অন্যায়টা করোনা, কিন্তু শেখ হাসিনার যে ইগো, শেখ হাসিনার বুদ্ধিমত্তা খুবই অদূরদর্শী, এবং তিনি তার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। যা কিছুই করুক না কেন, প্রত্যেকটা কাজের জন্য গণতান্ত্রিক বিশ্বের কাছে তাকে জবাবদিহি করতে হবে। জাস্ট মাইন্ড ইট। ধন্যবাদ সবাইকে।